সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন, আপনাদের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালা 6 নম্বর বর্ণ অর্থাৎ এফ হয়, তাহলে 2023 সালে আপনারা থাকবেন ভাগ্য উন্নতির শীর্ষে। তো ভাগ্য উন্নতির শীর্ষে থাকতে বিশেষ করে সর্বপ্রথম দেখতে হবে আপনারা কেমন মানুষ, কোন চরিত্রের মানুষ, কী বৈশিষ্ট্য রয়েছে আপনাদের মধ্যে, কোন বৈশিষ্ট্য আপনাদের ভাগ্য উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে। তাছাড়া শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কর্ম, ব্যবসা, অর্থভাগ্য কেমন থাকবে 2023 সালে, দাম্পত্য জীবন কেমন কাটবে, শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষায় কতটা জয়ী হবেন, তাছাড়া প্রেম, বন্ধুত্ব, আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে। সেই সঙ্গে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকা যদি হয়ে থাকেন, তাহলে এই এপাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের এই 2023 সাল কী বই আনবে। বিশেষ করে এই সকল প্রশ্নের উত্তর নিয়েই এপাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগ্যাদেশ জানাতেই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনার ভিডিওটি দেখুন, শুনুন এবং মনের খাতায় লিখে রাখুন। সেই সঙ্গে বছরের শেষ আপনারা হিসাবের খাতা খুলুন এবং মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এপাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তো আপনাদের নামের প্রথম অক্ষর এফ। আপনাদের চরিত্রের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আপনাদের মধ্যে একটা অনমনীয় দৃঢ়তা আপনাদের মধ্যে থাকবে, সেই সঙ্গে মায়া মমত্বে ঘেরা একটি মনও থাকবে। তাছাড়া ভালোবাসার মূর্ত প্রতীক হবেন, আনন্দ উল্লাস উপভোগ্যের স্প্রিয়া থাকবে। তথাপিও আপনারা যথেষ্ট ধীর, স্থির, শান্ত, ভদ্র, নম্র স্বভাবের হবেন। সেই সঙ্গে একবার কোনো কাজে নিযুক্ত হলে তাতে সাফল্য লাভ না হওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন না, এমনকি দেশ ও দশের মধ্যে মাথা তুলে দাঁড়াবার জন্য বিশেষ চেষ্টা আপনারা করবেন। সেই চেষ্টাই 2023 সালে আপনাদের বিশেষ করে উন্নতির শীর্ষে যেতে সহযোগিতা করবে। তাছাড়া বিশেষ করে আপনাদের যেমন সৃষ্টিধর্মী শক্তি থাকবে, নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছা থাকবে, অন্যকে আকর্ষণ করার মতো মনোবল, উচ্চশিক্ষা বা জ্ঞান বুদ্ধির দিকেও কিন্তু ঝোঁক থাকবে, যার ফলে অপরকে আপন করে নিতে আপনারা সহজে সক্ষম হবেন, এমনকি শত্রু বিরোধী পক্ষের বিরুদ্ধে জয়ী হবার ও অপরিসীম শক্তি আপনাদের মধ্যে বিদ্যমান থাকে। তাছাড়া বিশেষ করে এফ আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা বিপরীত লিঙ্গের প্রতি সমান আকর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি, এমনকি বিশেষ করে এই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণই অনেক সময় চরিত্র ভ্রষ্ট করতে পারে। তাছাড়া এফ আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের বিশেষ করে জ্ঞান বিজ্ঞান চর্চার প্রতি বিশেষ আগ্রহ থাকবে, সেই সঙ্গে থাকবে শিক্ষকতা করা, গুরুগিরি করা, এমনকি মানসিক শক্তির প্রচণ্ড প্রেরণা থাকবে, সাহিত্য শিল্প কলা বা সৃজনশীল কাজবাজের প্রতিও আকর্ষণ থাকবে। সেই সঙ্গে ফুল, ফল, রূপ, রস, গন্ধ, পশু পাখি, জীবজগৎ প্রভৃতির প্রতি একটা অকৃত্রিম ভালোবাসাও আপনাদের মধ্যে বিদ্যমান থাকবে। সেই সঙ্গে ধৈর্য সহ্য থাকবে অপরিসীম, এমনকি বিশেষ করে কখনো কখনো সামাজিক এমনকি ন্যায় বোধ অত্যন্ত বেশি থাকবে। বিপরীতে ভোগ লালসা চরিতার্থ করতে গিয়ে এমনকি ইন্দ্রিয় বৃত্তির দিকে ঝুঁকার কারণে মান মর্যাদা ধুলায় মিশে যেতে পারে, এমনকি উন্নতিতে বিশেষ করে ধস নামতে পারে। তাই তো এই সকল দিক থেকে সতর্ক থাকতে হবে, এমনকি খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনায় আপনারা বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হবেন। তথাপিও আপনারা বাস্তববাদী মানুষ, এমনকি দৃঢ়চিত্তের মানুষ, সেই সঙ্গে অধ্যবসায়ী এবং সঞ্চয়ী মানুষ, যার ফলে এই সঞ্চয়ী মনোভাবাপন্নতাই 2023 সালে টেনে আনবে আপনাদের ভাগ্য উন্নতির শীর্ষে যাওয়ার একমাত্র পথ। তাছাড়া বিশেষ করে আপনারা সুন্দর ও বিশেষ করে সুখের প্রতি বিশেষ আকর্ষণ থাকবে। তাছাড়া বিশেষ করে
পুরাতন রীতিনীতিকে আপনারা কোনো রকমে ত্যাগ করতে চান না, যে অতীতে কে ভালোবেসেছিল, কে সহযোগিতা করেছিল, কে আপনাদের পাশে দাঁড়িয়েছিল, এগুলো আপনারা সর্বদা স্মরণ রেখে তাদের উপকার করার জন্য সর্বদা আগ্রহান্বিত থাকবেন। তাছাড়া অপরের দুঃখে যেমন দুঃখী হবেন, তেমনি নিজেদের প্রাণ চাঞ্চল্যে যেন ভরপুর একটি মানুষ আপনারা। তাই তো আপনাদেরকে বলা যায় যে কখনো আপনারা অন্তর্মুখী থাকবেন, এমনকি কখনো কখনো বহির্মুখী ভাবাবেগও আপনাদের মধ্যে প্রকাশ পাবে। সুপ্রিয় দর্শক, এ পাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের, বিশেষ করে 2023 সালে বেকার যুবক যুবতীদের যেমন কর্ম পাবে, তেমনি হারানো কর্ম যারা কর্ম হারিয়েছিলেন সেই হারানো কর্ম পুনরুদ্ধার হবে, এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়িত হবে, সেই সঙ্গে অসল ব্যবসা সচল হয়ে উঠবে, এমনকি বিদেশ গমনের স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকাংশে বেশি। তবে মনে রাখতে হবে যে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা কিন্তু এবছর পেতে আপনাদের যথেষ্ট শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল, অধ্যবসায় অবলম্বন করতে হবে। যদিও শত্রু বিরোধী পক্ষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, মিথ্যা মামলা মোকদ্দমা দিতে পারে, এমনকি সর্বশান্ত করার চেষ্টা করতে পারে, তথাপিও বিশেষ করে আপনারা সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। আপনাদের সমগ্র শক্তি দিয়ে, বীরত্ব দিয়ে, ধৈর্য দিয়ে, সাহস দিয়ে সকল কিছু মোকাবেলা করতে সক্ষম হবেন। যদিও শিক্ষার্থীদের মন কিন্তু খুব একটা লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে না, ফেসবুক ইউটিউবের প্রতি আকৃষ্ট থাকবে, প্রেম প্রসঙ্গের দিকে ধাবিত হবে, যার ফলে লেখাপড়ায় বিশেষ করে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তি হাতছাড়া হয়ে পড়তে পারে। তথাপিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা পাবেন, এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি এবছর ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে নিজেরা উপার্জন করে আপনারা থাকবেন ভাগ্য উন্নতির শীর্ষে। সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম যেমন স্বীকৃতি পাবে, বিবাহযোগ্যদের বিবাহ হবে, নিঃসন্তান দম্পতিদের মন আনন্দে ভরে তুলবে, সেই সঙ্গে জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যার ফলে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন লাভের পথ নিশ্চিত সুপ্রশস্ত হবে, যার ফলে আপনারা থাকবেন উন্নতির শীর্ষে, এমনকি সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় থাকবে, সমগ্র বছরটাই আপনাকে বিশেষ করে মৌজ মস্তিতে উপভোগ করবেন, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে ভাই বোনদের সাথে সদ্ভাব বাড়বে বই কি কমবে না। তাছাড়া বিশেষ করে এই বছরে 2023 সালে যে এ পাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকারা যে উন্নয়ন বা উন্নতি করবেন সেটি যেন 10 বছরের রেকর্ড ছাড়িয়ে যাবে। তবে আবারও বলবো যে আপনাদের কঠোর পরিশ্রমী হতে হবে, বুদ্ধিমত্তা খাটাতে হবে, কৌশলী হতে হবে, সঞ্চয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে, এমনকি বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে, সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সেই সঙ্গে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা লাভ করার জন্য বিশেষ করে যে যে ধর্মের মানুষ আছেন তার সেই ধর্ম পিতা বা ধরুন সেই ধর্মের জনক বা ধরুন আপনারা জগদীশ্বর বা মহান সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে প্রতিটা কাজে অগ্রসর হতে হবে, তবেই না 2023 সাল আপনারা থাকবেন ভাগ্য উন্নতির শীর্ষে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এফ, তো 2023 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে? দেখুন, শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো যে যাদের হাঁপানি আছে, শ্বাসকষ্ট আছে, ব্রঙ্কাইটিস আছে, হাড়ের ভিতর মজ্জার পীড়া আছে, হার্নিয়া, আর্থ্রাইটিস, গলগণ্ড, নাক কান গলার রোগ, শিরঘূর্ণন, এমনকি নারী জাতির মেলি রোগের প্রাদুর্ভাব এবছর বেশি দেখা দিতে পারে। তবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তাছাড়া নেশা, মদ্য, অস্ত্র শস্ত্র এগুলো থেকে দূরে থাকতে হবে, নচেৎ ক্ষতির কারণ হবে। যদিও ভাই বোন, জীবনসাথী, জীবনসঙ্গী, পিতামাতা এদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এ পাদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালে, এমনকি বড় কোনো শোক দুঃখের অশ্রুজল ঝরবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্ম, ব্যবসা এবং অর্থভাগ্য কেমন থাকবে 2023 সালে নামের প্রথম অক্ষর যাদের এফ। তো দেখুন, কর্ম এবং ব্যবসা ভাগ্যে আমি পূর্বেই বলেছি যে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে, বিদেশ গমনের স্বপ্ন সাধ বাস্তবায়িত হবে, এমনকি বাণিজ্যিক
প্রভাব দিন দিন বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশেষ করে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা মিলে একটা জয় জয়কার অবস্থান তৈরি হবে। তবে মনে রাখবেন যে কর্মপ্রাপ্তির আশায় বা অতি লোভে, বিশেষ করে আপনারা ঘুষ প্রয়োগ করলেন যে দ্রুত পদোন্নতি পাওয়ার জন্য বা বিশেষ করে দ্রুত ভালো কর্ম পাওয়ার জন্য, সেই ঘুষের টাকা কিন্তু ডুবে যেতে পারে। তাছাড়া অংশীদার ও সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখা মঙ্গলকর হবে, নচেত তারাই কিন্তু বিপর্যয় ফেলতে পারে। তাছাড়া এই বছর প্রাকৃতিক দুর্যোগে যেমন ক্ষতিগ্রস্ত হতে পারে, তেমনি চোর, সিটিং বা যজ্ঞান পার্টি, লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া অর্থকড়ি ধার দেওয়া নেওয়া থেকে এবছর সতর্ক থাকতে হবে। ধার দিলে যেমন আটকে যাবে, তেমনি ধার নিলেন, নিয়ে দেখা যাচ্ছে আপনি যথাসময়ে পরিশোধ করতে পারলেন না, বিপর্যয় কিন্তু ডেকে আনতে পারে। তাছাড়া এবছর আপনারা যদি পরিশ্রমী হন, নিত্য নতুন প্রযুক্তি খাটান, সেই সঙ্গে অধ্যবসায়ী হন, মাঝপথে কোনো কাজ ছেড়ে না দেন, সেই সঙ্গে মিতব্যয়ী হন, এমনকি সঞ্চয়ী হন, তাহলে নিশ্চিত প্রতিকূলতা কাটিয়ে ভাগ্য লক্ষ্মীর বর্মাল্য পরে বিজয়ের হাসি ফোটাতে সক্ষম করবে, এমনকি আপনারা থাকবেন ভাগ্য উন্নতির শীর্ষে, তাতে সন্দেহের অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব দাম্পত্য সুখ শান্তি এবং আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে 2023 সালে। দেখুন, আমি পূর্বেও কিছুটা বলেছি যে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়ে পাবেন, প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি পাবে, এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে এই বছরটিতে। তাছাড়া বিশেষ করে জীবনসাথী শ্বশুরালয় থেকে যেমন সাহায্য সহযোগিতা পাবেন, তেমনি তাদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি ক্রয়ের সব অতি সহজে বাস্তবায়িত করবে। তবে মনে রাখতে হবে যে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, তাকে ছাড় দিতে হবে, তাকে সম্মান প্রদর্শন করতে হবে, নচেত রাগ, জেদ, ক্রোধ অতিরিক্ত আকার ধারণ করায় মারামারি, লাঠালাঠি, এমনকি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়াতে পারে। তাছাড়া সন্তান সন্ততির আগ্রহ থাকবে, তারা কোনো না কোনো পুরস্কার পেতে পারে, তবে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা ঠিকই সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে তারা যে কঠোর ভূমিকা রাখবে যা আপনারা কখনোই ভাবতে পারেননি, যার জন্য বিশেষ করে সর্বহারার লোকেরা বা পরিবার পরিজনের লোকেরা, আত্মীয় স্বজনেরা, বন্ধুবান্ধবরা, সহকর্মী অংশীদাররা আপনাকে মাথার মণি ভাবতে শুরু করবে। তাছাড়া বিশেষ করে 2023 সালে এফাদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের গৃহবাড়িতে একের অধিকবার কোনো না কোনো মাঙ্গলিক বা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যার ফলে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির বন্ধন রচিত হবে, যা আজীবন অক্ষুণ্ণ থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো শিক্ষার্থীদের বিদ্যা শিক্ষা কেমন চলবে 2023 সালে। তো এ পাদ্যক্ষযুক্ত জাতক জাতিকা যারা আছেন তাদের বিশেষ করে লেখাপড়ায় বাধা আসতে পারে, এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করা কঠিন হতে পারে, সেই সঙ্গে উচ্চশিক্ষার পথ স্তব্ধ হতে পারে। তথাপিও বিশেষ করে আপনাদের বিশেষ করে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না, বিশেষ করে চতুর্দিক থেকে চেষ্টা করতে হবে, তবেই না সফলতার বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে। তাছাড়া পিতামাতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, এমনকি তাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন, সেই সঙ্গে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন, মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার সৃজনশীল কাজবাজ এগুলোর প্রতি আকৃষ্ট থাকবে। তবে অতি সৃজনশীলতা দেখাতে গিয়ে কিন্তু নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন, সেদিকে নজর রাখবেন। আর প্রেম প্রীতি বন্ধুভাগ্য বলতে এ পাদ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2023 সালে প্রেমিক প্রেমিকার প্রেম যদিও বিবাহের মাধ্যমে স্বীকৃতি পাবে, তথাপিও গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে, যার ফলে মান মর্যাদা কিন্তু ধুলায় মিশতে পারে, সন্তান সন্ততিদের কাছে বিশেষ করে আপনারা ঘৃণার পাত্র হতে পারেন। তাছাড়া বিশেষ করে নেশা, মদ্য, জুয়া, বারবনিতা, বেশ্যা সংসর্গ এগুলো থেকে দূরে থাকতে হবে, আর সহকর্মী অংশীদারদের সাথে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করতে হবে, ভ্রমণকালীন যদিও কারোর সঙ্গে পরিচয় হতে পারে, সেই পরিচয়ের সূত্র ধরে বন্ধুত্ব হতে পারে, যে বন্ধুত্ব অদূর ভবিষ্যতে কিন্তু আপনাদের ঘাতক প্রমাণিত করতে পারে, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব এফ আদ্যক্ষরযুক্ত জাতক জাতিকাদের জন্ম রাশি যদি মেষ রাশি হয়ে থাকে, তাহলে 2023 সালে
বিশেষ করে আপনারা অর্থ ভাগ্যে ফুলে ফেঁপে উঠবেন, এমনকি প্রাপ্তির খাতাকে পূর্ণ করবে, আয় উপার্জন বাড়বে, ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন, এমনকি ইট বালু সিমেন্ট খোয়া ফার্নিচার ইমারত দ্রব্য সেই সঙ্গে মেশিনারি যানবাহন এই সকল ব্যবসায় আপনারা বা কর্মে প্রচুর জয়ী হবেন। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। তাছাড়া বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার গ্রাফও চাঙ্গা করতে পারে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার উপঢৌকন আদিও কম পাবেন না। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এফ, আর জন্মরাশি যদি বৃষ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেমন আয় হবে তেমনি ব্যয় হয়ে পড়বে, এমনকি মাসপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকতে পারে। সেই সঙ্গে তাই তো আপনাদের সঞ্চয়ী হতে হবে, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে, না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে, এমনকি শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে। তথাপিও বিশেষ করে উপার্জন যে মন্দ হবে তা নয়, কিন্তু ধরে রাখতে পারলে তবেই না সফলতা আপনাদের হাতের মুঠোয় আসবে বা ভাগ্য উন্নতির শীর্ষে যেতে সহযোগিতা করবে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এফ, আর আপনাদের জন্মরাশি যদি মিথুন হয়ে থাকে তাহলে 2023 সালটি বিশেষ করে আপনাদের কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে দিয়ে একটা জয় জয়কার অবস্থান তৈরি করবে। তাছাড়া আপনাদের গুণ অংশ বাড়বে, দোষ অংশ লোপ পাবে। লেখক, গবেষক, সাহিত্যিক, উপন্যাসিক, চিকিৎসক, মেডিসিন রিলেটেড যে কোনো ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন, এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছেন, সেই সঙ্গে বিশেষ করে যারা আইন বিচার বিভাগে যারা কর্মরত আছেন তাদের জন্য বছরটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ডীয় একটি বছর হিসেবে গণ্য হবে। তাছাড়া যদিও আপনাদের পরিবারের শোক দুঃখের অশ্রু জল ধরতে পারে, তথাপিও আপনারা প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব আপনাদের জন্মরাশি যদি কর্কট হয়ে থাকে, তো নামের প্রথম অক্ষরে এফ, আর কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শকবৃন্দ হলে 2023 সালটি আপনাদের বিশেষ করে ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে, এমনকি জীবনসাথী জীবনসঙ্গীর সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, অংশীদারদের সাথে সদ্ভাব বজায় না রাখতে পারলে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে, এমনকি আলাদা করেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের লোকসান গুনতে গুনতে ব্যবসা বাণিজ্য বন্ধ করে তুলতে পারে। সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আনাগোনা বাড়তে পারে, বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনে বাধা আসতে পারে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এফ, আর জন্মরাশি যদি সিংহ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে 2023 সালটি আপনাদের জন্য বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি যেমন পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন। তো দুদিক থেকে প্রাপ্তির পর বিশেষ করে গৃহবাড়ি, ফ্ল্যাট বাড়ি, ভূমি সম্পত্তি, যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে, এমনকি ধৈর্য সাহস পরাক্রম বৃদ্ধি পাবে, শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে, নতুন কোনো দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে দেহ মনে স্বস্তি ফিরিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর এফ, আর জন্মরাশি যদি কন্যা হয়ে থাকে সেক্ষেত্রে 2023 সালটি আপনাদের জন্য বিশেষ করে মাথা ঠান্ডা রেখে প্রতিটা কাজে অগ্রসর হতে হবে, এমনকি করার আগে ভাবতে হবে, করার পরে ভাবলে কোনো ক্রমেই চলবে না। সেই সঙ্গে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে, এমনকি বিশেষ করে ধার কর্জ দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে লটারি, জুয়ার, শেয়ার হাউজিং, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করলে সেই বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, যার ফলে ধার কর্জ ঋণই আটকে দিতে পারে। তবে রবি শস্যের ব্যবসা বাণিজ্যে যারা লিপ্ত আছেন, এমনকি যারা বাড়ি ভাড়া, হোটেল, রেস্তোরাঁ এই ধরনের ব্যবসা বাণিজ্য বা কর্মে যারা নিযুক্ত আছেন তাদের জন্য বিশেষ করে খাদ্য এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর্মরতদের এই 2023 সালটি অতিশয় শুভ, সম্ভাবনাময়, এমনকি ভিতকে মজবুত করে তুলবে। সুপ্রিয় দর্শক, আপনাদের জন্মরাশি যদি তুলা হয়ে থাকে আর নামের প্রথম অক্ষর এফ হয় সেক্ষেত্রে বিশেষ করে আপনাদের 2023 সালটি বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে, বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র এগুলো ঘন ঘন মেরামত করতে করতে নাজেহাল করতে পারে। তাছাড়া আয় কম, ব্যয় বেশি হয়ে সঞ্চয় হাত পড়বে, সঞ্চিত অর্থ কর্পূরে নিয়ে বিনষ্ট করবে, ধার কর্জ ঋণে আকৃষ্ট করবে। তাছাড়া
বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ ফাঁস হয়ে যেতে পারে, সন্তান সন্ততিদের আচরণ মনোকষ্টের কারণ হতে পারে, লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, দুঃখ দৈন্য দারিদ্র দশা আপনাদের জেগে ধরতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে যদিও মন সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকবে, তথাপিও সুর সঙ্গীত মনে গাঁথতে চাইবে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো আপনাদের জন্মরাশি যদি বিচ্ছিক হয় তো নামের প্রথম অক্ষর এফ, তাহলে 2023 সালটি বিশেষ করে আপনাদের স্বাস্থ্যগত ব্যাপার ভালো থাকবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত হবে, ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, তারা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় পক্ষে আসবে, শ্রমিক কর্মচারীরাও সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যার ফলে কিনবে বাড়ি চড়বে গাড়ি তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো এফ, যেহেতু আপনাদের নামের প্রথম অক্ষর আর আপনাদের জন্মরাশি যদি ধনু হয়ে থাকে, তাহলে 2023 সালটি বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, এমনকি হাতে থাকা প্রতিটা কাজই সম্পন্ন হবে, সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে, সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটবে, সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা চরিতার্থ হবে, প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে বিজয়ের বরমাল্য পরে বীর দর্পে এগিয়ে চলবেন, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, আপনাদের নামের প্রথম অক্ষর যেহেতু এফ, আর জন্মরাশি যদি মকর রাশি হয়ে থাকে, তাহলে 2023 সালটি আপনারা বিশেষ করে কোনো না কোনোভাবে পুরস্কৃত হবেন, হয়তো কর্মে উপহার উপঢৌকন পাবেন বা ব্যবসা বাণিজ্যে বড় কোনো পুরস্কার পাবেন, এমনকি বিদ্যাশিক্ষায় কোনো পুরস্কৃত হতে পারেন, রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন, সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নও কিন্তু বাস্তবায়িত করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে ভাই বোন আত্মীয় পরিজন নিয়ে একটা মৌজ মস্তিতে বছরটি উপভোগ করবেন, তাছাড়া শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, আপনারা বীর দর্পে এগিয়ে চলবেন, এমনকি যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের এবছর স্মরণীয় ভ্রমণ হতে পারে, যেটি ইতিহাস রচনা করতে পারে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর এফ, আর যদি আপনাদের জন্মরাশি কুম্ভ রাশি হয়ে থাকে, তাহলে 2023 সালটি আপনাদের আনন্দ উল্লাস এবং জরা ব্যাধি দুঃখ দৈন্য থেকে মুক্তির জন্য রেকর্ডীয় বছর হিসেবে গণ্য হবে, সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করে তুলবে, এমনকি সফলতার স্বর্ণশিখরে পৌঁছাতে সহযোগিতা করবে, তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের নিত্য নতুন সুযোগ আসবে, নতুন নতুন পথে উপার্জন করবেন, সেই সঙ্গে পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে বংশের বুকে মাথা তুলে দাঁড়াবেন, সেই সঙ্গে স্নেহ মায়া মমত্বপূর্ণ এক রাজকীয় বছর আপনাদের জন্য উপহার দেবে। তো দর্শকবৃন্দ, আপনাদের নামের প্রথম অক্ষর এফ, আর জন্মরাশি যদি মীন রাশি হয়ে থাকে, তাহলে 2023 সালে বিশেষ করে আপনাদের দূর ভ্রমণে সতর্ক থাকতে হবে, এমনকি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো ঝামেলা আপনাদের লেগে থাকতে পারে, সেই সঙ্গে পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ স্তব্ধ করে দিতে পারে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে ভুগতে হতে পারে, এমনকি কারাবাসের পথ প্রশস্ত করতে পারে, তাই তো ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে, তাই তো বিশেষ করে একলা চল নীতি অবলম্বন করতে হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন এফ আর দক্ষরযুক্ত জাতক জাতিকাদের 2023 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব এফ অধ্যক্ষযুক্ত জাতক জাতিকাদের 2023 সালে আপনারা থাকবেন ভাগ্য উন্নতির শীর্ষে, এই প্রত্যাশা বাস্তবায়িত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি, শুভ নমস্কার।